ছোট্ট বাচ্চারা মসজিদে গেলে কেউ কখনো গালি দিবেন না, কারণ এই যে দেখেন বাবা নামাজ পড়তেছে, বাবার পাশে বসে ছেলেটা দুষ্টুমি করতেছে, খেলতেছে, খেলার সাথে সাথে নামাজও পড়তেছে। সেজন্য আজকের এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যারা মসজিদে গেলে বাচ্চাদেরকে ধমক দেয়, অনেক মানুষ আছে বাচ্চাদেরকে মারে এবং আজীবনে না আসতে মানা করে দেয়, তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা করছি আমি। আমি আজকে জুমাবারে নামাজ পড়তে গেছি, ওখানে দেখতেছি এরকম অবস্থা, বাবার সাথে সাথে ছেলেটাও নামাজ পড়তেছে, বাবা রুকুতে গেলে ছেলেটাও রুকুতে যায়, আবার অনেক সময় দুষ্টুমি করে বসে যায়। এরকম করতে করতে তো নামাজ শিখে যাবে, ঠিক আছে? সেজন্য কোনো ছোটো বাচ্চা যদি মসজিদে যায়, কেউ ধমক দিবেন না, তাকে আদর দিবেন, মায়া দিবেন, ভালোবাসা দিবেন, স্নেহ করবেন। যদি সেরকম করেন তাহলে বাচ্চাটা আস্তে আস্তে মানে যেতে যেতে মানে আস্তে আস্তে ও নামাজি হয়ে যাবে, তখন আর নামাজ ছেড়ে দিবেন। এই যে দেখেন বাবা রুকুতে গেছে, ছেলেটা খেলতেছে এখন, এই যে দেখেন খেলতেছে। মানে বিষয়টা আমাকে খুব বেশি মুগ্ধ করছে, বিষয় ভিডিওটা শেয়ার করুন সবাইকে একটা দেখার জন্য সুযোগ করে দিন। আর যাদের বাচ্চা আছে সবাই ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। এই যে দেখেন বাবা সিজদা দিচ্ছে আর ছেলেটাও সিজদা দিচ্ছে, দেখেন, এই দেখেন কতই না রোমান্টিক ব্যাপারটা, অনেক সুন্দর। সেজন্য বলবো ছোটো বাচ্চাদেরকে আপনাদের সাথে মসজিদে যাওয়ার সময় নিয়ে যাবেন, তারা অন্তত খেলতে খেলতে নামাজ শিখে যাবে। আজকের ভিডিওটা আমি করছি কিন্তু মূলত সবাইকে একটু দেখানোর জন্য, মানে আমি নিজের চোখে দেখছি অনেক মানুষ মসজিদে ছোটো বাচ্চা গেলে ওদেরকে ধমক দেয়, একটু এদিকে এদিক দুষ্টুমি করলে ধমক দেয়, তা তখন থেকে আর বাচ্চাগুলো আর মসজিদে যায় না, এরকম আর কি। তো এখন এই ভিডিওটা থেকে অনেক শিক্ষা নেওয়া বিষয় দেখা যাচ্ছে। বাবার সাথে একটা ছেলে মসজিদে গেছে, মসজিদে নামাজ পড়তেছে, আমিও কিন্তু পাশাপাশি ছিলাম, আমি তখন ভিডিওটা করছিলাম, আজকে দুপুরে জুমাবারে ভিডিওটা করছি। তো সেজন্য ভিডিওটা আসলে কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, সবাই একটু মানে সচেতন হবেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, খেলতে খেলতে এরা যাইতে যাইতে নামাজ পড়া শিখে যাবে। এজন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।